সকল প্রশংসা শুধু আল্লাহর জন্য যিনি সারা জাহানের রব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। পাঠ পরিস্থিতি বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, শ্রেণী নবম ও দশম, অধ্যায় পঞ্চম, মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স, পাঠ আট। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ে এর আগে তোমাদের জন্য সাতটি পাঠ তৈরি করা হয়েছে, তোমরা আশা করি পাঠগুলো দেখেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, নিচে ছবিগুলো ভালো করে লক্ষ্য করো। তোমরা কয়েকটি ছবি দেখতে পাচ্ছ, এই ছবিগুলোর মাধ্যমে তোমরা কি বুঝতে পারতেছ? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এবং বিভিন্ন স্লাইড। আশা করি সবাই বুঝতে পেরেছ, এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বিভিন্ন স্লাইড দেখানো হচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ হচ্ছে এই স্লাইডগুলোতে টেক্সট টাইপ করা এবং স্লাইড কিভাবে আমরা প্রদর্শন করব। অর্থাৎ আমাদের আজকের পাঠে শিক্ষণফল হচ্ছে দুইটি। প্রথমটি হচ্ছে প্রেজেন্টেশনের স্লাইডে টেক্সট টাইপ করতে পারবে, আর দ্বিতীয়টি হচ্ছে তোমরা প্রেজেন্টেশনের স্লাইড প্রদর্শন করতে পারবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠে তোমাদেরকে মূলত দুইটি জিনিস শেখানো হবে। একটি হচ্ছে প্রেজেন্টেশনের স্লাইডে টেক্সট টাইপ করা এবং অপরটি হচ্ছে প্রেজেন্টেশনের স্লাইড প্রদর্শন করা। তা আমরা শুরু করছি মূল পাঠে। চলো পাঠ্যপুস্তকের সত্তর পৃষ্ঠা দেখে আসি। এখানে বলা আছে, হোম মেনু রিবন থেকে টেক্সট বক্স আইকন সিলেক্ট করে ইনচার্জন পয়েন্টের পর্দার ভিতর নিয়ে এলে পয়েন্টারটি টেক্সট পয়েন্টারের রূপ ধারণ করবে। এই অবস্থায় উপর থেকে নিচের দিকে কোনাকুনি টেনে বক্স তৈরি করতে হবে। দুই নম্বর লেখা আছে, বক্সের ভিতরে ইনসার্শন পয়েন্টার থাকবে। তারপরে বাংলা টাইপ করার জন্য কিবোর্ডকে বাংলায় রূপান্তরিত করে নিতে হবে। চার নম্বর, টুলবার ও রিবন থেকে ফ্রন্টের আকার, আকৃতি, রং ইত্যাদি সিলেক্ট করে টাইপের কাজ করতে হবে। তারপরে সুতমি ইমেজে ফ্রন্ট সাইজ 150, রিং নল সিলেক্ট করে নীল রং সিলেক্ট করে টাইপ করা হলো আমাদের দেশ। এখানে তোমাদের বইতে একটি স্লাইডে আমাদের দেশ টাইপ করে দিছে। এখানে ফ্রন্টের সাইজ বলা হয়েছে 150, রং বলা হচ্ছে নীল, আর সুতমি এমজে ফ্রন্টের রূপ। তারপর টাইপ করার পর টেক্সট বক্সটি সিলেক্টেড থাকবে। সিলেক্টেড টেক্সট বক্সের চার বাহুতে চারটি এবং চার কোণে চারটি ছোট গোলাকার ফাঁপা সিলেকশন পয়েন্টার থাকবে। এইসব সিলেকশন পয়েন্ট ড্রাগ করে বক্সের আকার ছোট বড় করা যাবে। লেখা সংকুলানের জন্য বক্সটি পাশাপাশি বা উপর নিচে ছোট বড় করা যেতে পারে। বক্সের বাইরে ক্লিক করলে বক্সের সিলেকশন চলে যাবে। তারপর লেখা আছে, বক্সের যে কোনো বাহুর যে কোনো স্থানে ক্লিক ও ড্র্যাগ করে বক্সটি পর্দার যে কোনো অবস্থানে সরিয়ে স্থাপন করা যাবে। স্লাইডটি তৈরির উইন্ডোর বাম পাশে থাম্বেল ভিতরে ভিউয়ে স্লাইডের ছোট সংস্করণ দেখা যাবে। তাহলে বইয়ে মোটামুটি অনেকগুলো বিষয় একসাথে লেখা আছে, ধাপে ধাপে তোমরা ভালো করে পড়ে নিবে। এখন দেখি আমরা প্রেজেন্টেশনের টাইপ কীভাবে করব। আমি তোমাদেরকে সংক্ষিপ্ত আকারে দেখাচ্ছি। প্রথমে আমরা হোমে যাব। হোমে যাওয়ার পরে এখানে সুতু নিয়ে এমজি আমরা এই প্রন নিব। নেওয়ার পরে ধরো আমরা সাইজ আমাদের নির্দিষ্ট প্রয়োজন মতো আমরা সাইজ নিয়ে নিব। সাইজ নেওয়ার পরে আমরা কালার পছন্দ করব। এর বাম পাশে দেখবা একটি ত্রিভুজাকৃতি কোণা আছে, ওখানের মধ্যে ক্লিক করলে তুমি নির্দিষ্ট রঙগুলো পেয়ে যাবে। তাহলে বাংলা টাইপ করার জন্য প্রন্টের আকার আকৃতি ঠিক করে নিতে হবে, তারপর রং ঠিক করে নিতে হবে এবং সিলেকশন করে টাইপ করতে হবে। তাহলে আবার দেখো, সুতম্বি এম জে ফ্রন্ট সাইজ হচ্ছে 150, রং হচ্ছে নীল, সিলেক্ট করে টাইপ করা হলো আমাদের বাংলাদেশ বা আমাদের দেশ। এবার দেখো প্রেজেন্টেশনের স্লাইড কিভাবে প্রদর্শন করব। চলো আমরা আবারও তোমাদের আইসিটি বই দেখে আসি। প্রেজেন্টেশনের স্লাইড প্রদর্শন। প্রেজেন্টেশনের জন্য দুই একটি স্লাইড তৈরি করার পর দেখে নেওয়া যেতে পারে তৈরি স্লাইডগুলো যথাযথ হয়েছে কিনা। তাহলে আমরা প্রথমে প্রেজেন্টেশন রেডি করার পরে দুই একটি স্লাইড নিয়ে আমরা দেখে নিব তৈরি স্লাইডগুলো যথাযথ হয়েছে কিনা। এই জন্য
কিবোর্ডের F5 বোতামে চাপ দিলে অথবা ভিউ মেনু রিবন থেকে স্লাইড শো সিলেক্ট করলে অথবা স্ট্যাটাস বারে স্লাইড শো আইকন ক্লিক করলে প্রেজেন্টেশনের প্রথম স্লাইডটি উপস্থাপিত হবে। তাহলে তোমাকে তিনটা অপশান বলা আছে, একটা হচ্ছে F5 বোতামে চাপ দিলে অথবা ভিউ মেনু রিবন থেকে স্লাইড শো সিলেক্ট করলে অথবা স্ট্যাটাস বারে স্লাইড শো আইকন ক্লিক করলে প্রেজেন্টেশনের প্রথম স্লাইডটি উপস্থাপিত হবে। প্রেজেন্টেশনের একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার জন্য কিবোর্ডের ডানমুখী তীর বোতামে চাপ দিতে হবে। পূর্ববর্তী স্লাইডে ফেরার জন্য বামমুখী তীর বোতামে চাপ দিতে হবে। প্রেজেন্টেশনের মাঝামাঝি কোনো অবস্থানে থাকা অবস্থায় ওই স্লাইড থেকে পরবর্তী প্রদর্শন শুরু করার জন্য কিবোর্ডের শিফট বোতাম সেভ রেখে F5 বোতামে চাপ দিতে হবে। স্লাইড শো উইন্ডো থেকে সম্পাদনার উইন্ডোতে ফিরে যাওয়ার জন্য কিবোর্ডের X বোতামে চাপ দিতে হবে। কাজগুলো প্রত্যাশিতভাবে হচ্ছে কিনা দেখে নেওয়ার জন্য প্রেজেন্টেশন তৈরির যে কোনো পর্যায়ে স্লাইড প্রদর্শন করে নিশ্চিত হওয়া যেতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখছো প্রেজেন্টেশনে কিভাবে স্লাইড প্রদর্শন করব। নিচে স্লাইডে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা তোমাদের বইতে আছে, ওটা আমরা আগের পাঠে শেষ করে ফেলেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবার এক নজরে দেখিনি আমরা কিভাবে প্রেজেন্টেশনে স্লাইড প্রদর্শন করব। তাহলে একটা পদ্ধতি হচ্ছে কিবোর্ডের F5 বাটনে ক্লিক করলেই প্রেজেন্টেশন স্লাইড প্রদর্শন হবে। তাহলে কিবোর্ডের F5 অথবা স্লাইড শো অথবা স্ট্যাটাস বার থেকে স্লাইড শো আইকনে ক্লিক করলে প্রেজেন্টেশন প্রদর্শন হবে। আবার দেখে নিই আমরা, কিবোর্ডের F5 অথবা স্লাইড শো অথবা স্ট্যাটাস বার থেকে স্লাইড শো আইকনে ক্লিক করলে প্রেজেন্টেশনের স্লাইড প্রদর্শন হবে। তাহলে প্রেজেন্টেশনের স্লাইড প্রদর্শন করা মোটামুটি সহজ আছে, তিনটে অপশন আছে, তোমরা যে কোনো একটা ব্যবহার করে প্রেজেন্টেশন প্রদর্শন করতে পারো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রেজেন্টেশনের স্লাইড প্রদর্শন বুঝতে পেরেছ। এই পর্যায়ে তোমাদের জন্য মূল্যায়ন, প্রেজেন্টেশন প্রদর্শন করতে কোন কী ছাপতে হয়। আশা করি সবাই বুঝে গেছ প্রেজেন্টেশন প্রদর্শন করতে F5 কী ছাপতে হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ এখানে শেষ করলাম। দেখা হবে আবার আগামী পাঠে ইনশাআল্লাহ।